আরজি কর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির ডাক, যার প্রভাব পড়েছে জরুরি বিভাগেও। কলকাতার অন্যান্য মেডিকেল কলেজেরও জরুরি বিভাগের পরিষেবায় একটা প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্বাস্থ্য ভবনের তরফে পরিস্থিতির ওপর নজর রাখার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। প্রয়োজনে পরিস্থিতি সামাল দিতে চিকিৎসকদের বিভিন্ন মেডিকেল কলেজে জরুরি বিভাগে পাঠানো হবে। আরজি করে পড়ুয়াদের একাংশের আজ প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ অবস্থানের পরিকল্পনা রয়েছে। আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব। ঝিলম, কয়েকদিন ধরেই আমরা দেখছি চিকিৎসা পরিষেবায় প্রভাব পড়েছে, আজ সকালে কি ছবি? একদমই যেমন এমার্জেন্সির কথা বলা হচ্ছিল সেরকম নন এমার্জেন্সি অর্থাৎ আউটডোর, সেই আউটডোরের দৃশ্য দেখাবো। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে ওপিডি বিল্ডিং, সেই ওপিডি বিল্ডিং এর সামনে এই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি। বহু রোগী পরিজন আজ সকাল থেকে অপেক্ষা করছে। 9টা বেজে গিয়েছে, 9টার পর থেকে এই কাউন্টার খুলে দেওয়া হয়, টিকিট কাটা হয়, তবে সেই কাউন্টার এই মুহূর্তে খোলা হয়নি। রোগী পরিজনরা দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে, সহকর্মী অতনু কুণ্ডু দেখাচ্ছে তারা সারিবদ্ধভাবে অপেক্ষা করছেন। কেউ কেউ ভিন রাজ্য থেকে এসছেন, এখানে উপকার পাচ্ছিলেন, সুবিধা পাচ্ছিলেন, তাই দেখতে পাচ্ছ যে মূল গেট আউটডোরে, সেই মূল গেট কিন্তু খোলা নেই, কোলাপসিবল গেট বন্ধ করে রাখা হয়েছে। তালা না দেওয়া থাকলেও তবে পাশের যে গেটগুলো আছে সবকটা তালা বন্ধ। যারা এসছেন তারা প্রত্যেকে দূর দূরান্ত থেকে এসছেন, কারোর হাত ভাঙা আছে, কারোর বিভিন্ন সমস্যা আছে, রিভিউয়ের জন্য এসছেন, তারা কেউ জানেন না যে আজকে কী পরিস্থিতি হবে। প্রত্যেকেই দিকভ্রান্ত এবং প্রত্যেকে বিভিন্ন অসুস্থ এবং প্রায় সংকটজনক এরকম রোগীদের এনেছে। যদিও হাসপাতালের তরফ থেকে বলা হচ্ছে যে আজকে আউটডোর খোলা থাকবে, তবে এখন অবধি আমরা যেটা দেখতে পাচ্ছি আউটডোর খোলা হয়নি, টিকিট কাটাও শুরু হয়নি। যারা এসছেন তাদের সঙ্গে কথা বলবো, আপনারা কোথা থেকে? আমরা আসছি আমরাঘাট থেকে। কি বলছে এখানে আপনারা কথা বলছে? খুলবে খুলবে বলে দাঁড়িয়ে আছি, দেখি কখন খুলবে। কি বলছে? ডাক্তার আসলে খুলবে, নয়তো খুলবে না। এখনো ডাক্তার আসেনি? না এখনো আসেনি। অর্থাৎ দেখতে পাচ্ছ তাদের এই যে বিভ্রান্তি, তারা কিন্তু স্পষ্ট জানে না। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, এমার্জেন্সিতে ট্রমা কেয়ারের সার্ভিস যে একদম বন্ধ হয়েছে তা নয়, প্রভাব পড়েছে। হাসপাতালের তরফ থেকে দাবি করা হচ্ছে প্রভাব পড়েছে, তার কারণ চিকিৎসক কম আছে এবং জুনিয়র ডাক্তাররা তারা একটা বড় সংখ্যায় থাকে, যারা সিনিয়র তাদেরকে দিয়ে সামাল দেওয়ার চেষ্টা করেছে। আউটডোরে যেমন তুমি দৃশ্যটা দেখলে, আউটডোরে এখনও টিকিট কাটা শুরু হয়নি, চিকিৎসকরা এলে আউটডোরে টিকিট কাটা শুরু হবে, তেমনই বলা হচ্ছে রোগীর পরিজনরা অপেক্ষা করছে। অন্যদিকে যারা আন্দোলনকারী তারা গিয়ে এই আজকে তাদের সেই অবস্থান চালিয়ে যাবে। পাশাপাশি জানা গেছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের সামনেও অবস্থান করার তাদের পরিকল্পনা রয়েছে এবং পরিস্থিতি কোন দিকে যায় সেটাই নজর রাখার আছে। পড়ুয়াদের পক্ষ থেকে, আন্দোলনকারীদের পক্ষ থেকে, অন্যান্য মেডিকেল কলেজেও কিন্তু আজকে কর্মবিরতির কথা বলা হয়েছে। নন এসেন্সিয়াল সার্ভিসে অর্থাৎ যেগুলো এমার্জেন্সি নয় সেই সার্ভিস তারা বন্ধ রাখবেন, সেখানে তারা প্রতিবাদ অবস্থান করবেন। ফলে বিভিন্ন মেডিকেল কলেজ সারা রাজ্যে সেখানেও প্রভাব পড়ার একটি আশঙ্কা রয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে। আর এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনকারীদের যে দাবি, সেই দাবির মধ্যে অন্যতম যেমন পোস্টমর্টম রিপোর্ট প্রকাশ করা এবং এর পাশাপাশি তাদের সন্দেহ যে আরও অনেকে যুক্ত আছে, প্রত্যেককে চিহ্নিত করে সাজাপ্রাপ্তি করানো, সেই বিষয় নিয়ে তাদের অবস্থান চালিয়ে যাবেন বলে তাদের দাবি। এখন দেখার আন্দোলনের পরবর্তীতে কী হয়, কারণ নানান কর্মসূচি আছে এবং সারা রাজ্য জুড়ে স্বাস্থ্য ব্যবস্থার বেশ প্রভাব পড়ার একটা আশঙ্কা রয়েছে স্বাস্থ্য ভবন সূত্রে। ধন্যবাদ ছিল। এদিকে রোগীদের কিন্তু রীতিমতো সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এক রোগিনী, তিনি প্রবল শ্বাসকষ্ট নিয়ে বারাসাত থেকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। অ্যাম্বুলেন্সে শোয়া তাঁর পরিবারের অভিযোগ যে জরুরি বিভাগ থেকে বলা হয় রোগীকে ভর্তি করা গেলেও চিকিৎসক কিন্তু পাওয়া যাবে না। এরা বলছে ভর্তি করব, মানে ভর্তি হবে ডাক্তার নেই, কি হবে ভর্তি করে বেডে ফেলে রেখে তো হবে না। ওখানে আমি বললাম পেশেন্ট অক্সিজেন চলছে, এরকম সিরিয়াস এখানে ভর্তি ছিল, কিছুদিন আগে আমরা ছুটি করে নিয়ে গেছি। বললো আপনারা তো জানেন অ্যাম্বুলেন্স ড্রাইভারের যে সব জায়গায় স্ট্রাইক হলো, আমাদের কিছু করার থাকে না, এমন কিছু করার থাকে যে আমরা কিছুই করতে পারবো না, আমরা কাছে ভর্তি করে আপনার পেশেন্ট উপরে তুলে দিলাম, কোনো ট্রিটমেন্ট হবে না, তখন আপনি আমাদের কিছু বলতে পারবেন না, তা না করে যেখান থেকে এনেছেন সেখানে নিয়ে চলে যান। চিকিৎসকরা তারা কিন্তু আন্দোলনে রয়েছেন, একদিকে কর্মবিরতি যেমন চলছে তার পাশাপাশি জরুরি পরিষেবায় যাতে কোনো প্রভাব না পড়ে সেই চেষ্টা চলছে, অন্যদিকে তদন্তকারীরা দ্রুত তদন্তের চেষ্টা চালাচ্ছেন, জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে, আরও বেশি তথ্য সংগ্রহের কাজ তারা করছেন। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তারপরও এবার নতুন নতুন তথ্য প্রমাণ পুলিশের হাতে। সরাসরি আপনাদের নিয়ে যাব পার্থ প্রতিম ঘোষ, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ,
দেখো একেবারে দেখো এবং ইতিমধ্যে তদন্ত চলছে, তুমি দেখেছো গতকালকে কিন্তু ঘটনাস্থলে এসে আসেন কলকাতার পুলিশ কমিশনার, এবং এই মুহূর্তে আমরা আর জি কোনো হাসপাতালে রয়েছি, চারিদিকে যেমন তদন্ত চলছে তার সঙ্গে কিন্তু যে আন্দোলন বিক্ষোভ কর্মবিরতির ডাক সেটা কিন্তু চলছে, আর জি কোনো হাসপাতালে একেবারে চিকিৎসা পরিষেবা ব্যবস্থা সেটা কিন্তু ব্যাহত হচ্ছে, এবং সেক্ষেত্রে তোমরা বলবো তদন্ত এখন বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, তদন্তকারী আধিকারিকরা কিন্তু একাধিক যে তথ্য পান সেটা সংগ্রহ করার চেষ্টা করছে। এই হাসপাতালের মধ্যে গত বৃহস্পতিবার রাত্রিবেলা যে চিকিৎসক পড়ুয়া তিনি এবং তার সঙ্গে যারা যারা ছিলেন সেই দিনকে তাদের প্রত্যেকের যারা ছিলেন তাদের কিন্তু স্টেটমেন্ট রেকর্ড করা ইতিমধ্যে কিন্তু পুলিশ করেছে, এবং পুলিশ সূত্রে জানতে পারছি আমরা এমন কি যিনি খাবার ডেলিভারি করেছিলেন ওই দিন একটা অনলাইনে খাবার ডেলিভারি করতে অর্ডার দিয়েছিলেন এই চিকিৎসক পড়ুয়া, এবং তার পরবর্তীকালে তারা রাত্রি 12:30 নাগাদ বৃহস্পতিবার খাওয়া দাওয়া করে, সেই অনলাইন ডেলিভারি বয়কেও কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে তিনি এসে কী কী দেখেছেন, কোথায় দেখেছিলেন, কী অবস্থায় দেখেছিলেন, কজনকে দেখেছিলেন সেই বিষয়ে, অর্থাৎ সমস্ত দিক থেকে পুলিশের যেমনটা বলা হচ্ছে যে সকল উইটনেস আছে সেইটাই কিন্তু কালেক্ট করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে ইতিমধ্যে তুমি দেখেছো যে ময়নাতদন্তকারী চিকিৎসকরা তাদের ময়নাতদন্তের ওপিনিয়ন সেটা জমা দিয়েছেন, এবং সেই তার পাশাপাশি ময়নাতদন্ত করে যে পারিপার্শ্বিক যে বৈজ্ঞানিক যে তথ্য প্রমাণ সেটা ইতিমধ্যে সংগ্রহ হয়েছে কিভাবে মৃত্যু বা ধর্ষণের যে ঘটনা সেটা কিন্তু সামনে এসছে। অন্যদিকে এই ময়নাতদন্তকারী চিকিৎসকের আজকে যে ঘটনাস্থল রয়েছে অর্থাৎ সেমিনার হল, সেই সেমিনার হলে কিন্তু ওনারা আসবেন বলেই আমরা জানতে পারছি পুলিশ সূত্র মারফত, এবং সেখানে তদন্তকারী যে আধিকারিকরা রয়েছেন স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সদস্যরা রয়েছেন তারা সঙ্গে থাকবেন। কারণটা কি? কারণটা হচ্ছে যে ময়নাতদন্ত করার পর যেটা সায়েন্টিফিক এভিডেন্স সেটা কিন্তু ইতিমধ্যেই কালেক্ট হয়েছে, তার সঙ্গে সঙ্গে যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ বা সার্কামস্ট্যান্স এভিডেন্স সেইটা কিন্তু সংগ্রহ করার জন্য একেবারে ঘটনাস্থল পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করবেন তারা, এবং সেক্ষেত্রে কিন্তু যে ময়নাতদন্তের যে টিমটা ছিল তার মধ্যে চিকিৎসক অটোমেটিক সার্জন ফরেন্সিকের যে বিশেষজ্ঞ তারা ছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে পুলিশ আসবে, এবং গোটা বিষয়টাকে মিলিয়ে দেখবেন, অর্থাৎ বৈজ্ঞানিক তত্ত্ব প্রমাণের সঙ্গে পারিপার্শ্বিক তত্ত্ব প্রমাণ এই সবটাই কিন্তু মিলিয়ে দেখবেন, মিলিয়ে দেখে গোটা ঘটনা যে তদন্ত প্রক্রিয়া যে পর্যায়ে রয়েছে সেটাকে তারা এগিয়ে নিয়ে যাবেন তেমনটি আমরা জানতে পারছি। ধন্যবাদ।